বাইরে করোনা ভাইরাসের প্রকোপ, তারপরে এই বৃষ্টির সময় বর্ষাকাল, তোমরা অকারণে বাড়ির বাইরে বের হবে না, কারণ বৃষ্টিতে ভিজলে তোমাদের কিন্তু জ্বর সর্দি কাশি হতে পারে। এই জন্য তোমরা কেউ অকারণে বাড়ির বাইরে বের হবে না। যদি বাড়ির বাইরে বের হও আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টি থেমে গেলে, তাহলে অবশ্যই কিন্তু মাস্ক পরে বের হবে। আর বাইরে থেকে এসে ঘন ঘন হাত ধুবে, স্যানিটাইজার ব্যবহার করবে। তারপরে তোমরা যদি বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু দেখাও করো, তাও কিন্তু তাদের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। কারণ এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার আমাদের কয়েকটা রাস্তা হচ্ছে মাস্ক ব্যবহার করা, বারবার হাত ধোয়া, আর সবার সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলা। তাহলে আমরা এবার একটু পড়াশোনা করি। তোমরা তোমাদের পাতাবাহার বইটা বের করো তো। পাতাবাহার বইয়ে 87 পৃষ্ঠায় কবি শঙ্খ ঘোষের এই আরাম কবিতাটা তোমরা একটু বের করো। দেখতে পাচ্ছ তোমরা সবাই এই আরাম কবিতাটা তোমরা বের করো। আচ্ছা, এই কবিতার নাম কবি আরাম কেন দিয়েছে? আরাম আমরা কখন বলি, আমাদের আরাম কখন হয়? ধরো তোমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছো, তোমরা খুব খেলাধুলা করছো, নিজেদেরকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তখন তোমরা যদি একটু বসার জায়গা পাও, কিংবা ভিড় বাসে কোথাও যাচ্ছ, অনেকক্ষণ যাওয়ার পরে যদি একটু বসার সিট পাও, তখন তোমাদের কি মনে হয় আহ কি আরাম? তাহলে এখানে কবি এই শিশু কবিতাটির নাম দিয়েছে আরাম, কারণ শিশুটি তার মনের ভাবটা, এই ওই আরাম ভাবটা, মনের আনন্দের ভাবটা এই আরাম কথাটির মধ্যে দিয়ে ব্যক্ত করেছে। আমি কবিতাটি তোমাদেরকে দুবার পড়ছি, তোমরা একটু শোনো, আমি পড়ছি, তোমরা বইয়ের দিকে তাকিয়ে দেখে নাও কি বলছি। দেখো, ঘুম ভেঙে দেখি আজ পাখিদের পূজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরের দিকে তাকিয়ে দেখে নাও কি বলছি। দেখো, ঘুম ভেঙে দেখি আজ পাখিদের পূজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলের আর টুংটাং নেচে ওঠে এবারে, এদিকে আজান আর ওদিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক আর আজ কি আরাম। আরেকবার পড়ছি শোনো, ঘুম ভেঙে দেখি আজ পাখিদের পূজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ঘরে জিজি আছে বেঘরে, পুতুলের আর টুংটাং নেচে ওঠে এঘরে, এদিকে আজান আর ওদিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক আর আজ কি আরাম। তার মানে বাচ্চাটা সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেছে কি করে, কখন ঘুম থেকে উঠলো, পাখিদের পূজনে, যখন পাখিরা ডাকছে, এই পাখিদের পূজন, পূজন মানে পাখিদের একসঙ্গে ভোরবেলা অনেক পাখির কিচিমিচি কিচিমিচি ডাক শোনা যায়, এটাই হচ্ছে পাখির পূজন। তারপরে শিশুটির ঘুম ভাঙলো কি পাখির ডাকে, ঘুম ভাঙার পরে শিশুটি দেখছে তার মা ও বাবা দুই পাশে দুজনে আছে, তার মা ও বাবা দুই পাশে দুজনে শুয়ে আছে, ওই ঘরে ঘুম ঘরে জিজি আছে বেঘরে, তারপরে তার দিদি, দিদিকে সে জিজি বলছে, সে বেঘরে ওখানে ঘুমাচ্ছে, আর পাশের ঘরে পুতুলেরা টুংটাং করে নেচে উঠছে। এই শিশুটি ঘুম ভাঙলো, তার পাখির পুজোর কথা, তার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরেই সে লক্ষ্য করলো যে এদিকে আজান আর ওদিকে শিয়ারা। আজান মানে কি? আজান মানে হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের, যারা মুসলমান ধর্মপ্রতি বিশ্বাসী তাদের সকালবেলা ভোরবেলা নামাজ পড়ার জন্য একটা ডাক, যেটা মাইকে শোনা যায় সেটাকে বলা হয়, শুধু ভোরবেলা না, দিনে আরও পাঁচবার শোনা যায়, কিন্তু এখানে কবি যেটা উল্লেখ করেছে সেটা ভোরবেলা আজানটাকে উল্লেখ করেছে। এটা ওদিকে শিয়ারাম, শিয়ারাম কথাটার মানে হচ্ছে, সেটাও এক হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু একটা সীতারামের গান, যেটাকে কবি উচ্চারণের ক্ষেত্রে এখানে শিয়ারাম দেখিয়েছে, তার মানে
আসছে, আরেকদিকে শিয়ারা বাড়ছে, সব আছে ঠিকঠাক। এই কবিতাগুলো তোমাদের পড়ে শোনালাম। আরাম কবিতার কবি কে? আরাম কবিতার কবি হচ্ছে শঙ্খ ঘোষ। আরাম কবিতার কবি হচ্ছে শঙ্খ ঘোষ, কারণ কবি শঙ্খ ঘোষ একটা বাচ্চাকে ঘুম থেকে ওঠার পরে তার পাশে তার মা বাবাকে পেয়েছে। বাচ্চাটি বলছে যে আমার পাশে মা বাবা আছে, ও পাশে ঘরে দিদি কে ঘরে ঘুমাচ্ছে, মানে তার বড় দিদি ঘুমাচ্ছে। তার মনে হচ্ছে পুতুলেরা এভাবে টুমটাম করে নাচছে, এবং সে শুনতে পাচ্ছে কি মসজিদে মাইকে আজানের শব্দ ও সিয়ারাম সীতারামের সীতারামের যে গান সেটা শোনা যাচ্ছে। এই সব কিছু শুনে মনে হচ্ছে তার দিনটা আজকে ভালোই যাবে। তখন সে একটা কথা উচ্চারণ করছে যে সব কিছুই ঠিকঠাক আছে, আজ খুব আরাম। এই কবিতাটা তো আমি তোমাদের পড়ে শোনালাম। এবার এই কবিতাটা পড়ে নিয়ে পড়ানোর পরে আমি তোমাদের সঙ্গে কয়েকটা প্রশ্ন আলোচনা করছি, কয়েকটা প্রশ্ন আলোচনা করছি। তোমাদের এখন লিখতে হবে না, তোমরা প্রশ্নগুলো আর উত্তরগুলো মন দিয়ে শোনো। সবার শেষে আমি যখন কর্মপত্র দেবো তোমরা তখন সেগুলো খাতায় লিখে আমাদেরকে দেখাবে। বলছে তোমরা তো পড়লে যে শিশুটির গুণাঙ্গ পাখির পূজনে। এই পূজন কি? পূজন হচ্ছে পাখির ডাককে বলা হয় পূজন। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে সকালটা তোমরা যদি একটু ভোরের দিকে ঘুম থেকে ওঠো, বাড়ির আশেপাশে যদি কোনো কারো গাছ থেকে থাকে, তাহলে সেখানে একসঙ্গে অনেক পাখি কিচিরমিচির শব্দে ডেকে ওঠে, এটাই হচ্ছে পাখির পূজন। কিভাবে ঘুম ভাঙলো শিশুটির? শিশুটির ঘুম ভাঙলো পাখির পূজনে, অর্থাৎ অনেকগুলো পাখির ডাকে শিশুটির ঘুম ভাঙলো। তারপরে বলো তো জিজি আর পুতুলেরা কি করছে? হ্যাঁ, জিজি পাশের ঘরে বেঘরে ঘুমাচ্ছে, জিজি পাশের ঘরে বেঘরে ঘুমাচ্ছে। আর এই জিজি শব্দের মানে হচ্ছে অর্থ হচ্ছে দিদি, জিজি শব্দের অর্থ হচ্ছে দিদি। আর পুতুলেরা কি করছে? শিশুটির যেন মনে হচ্ছে পুতুলেরা টুংটাং করছে। এই টুংটাং শব্দটা পুতুলেরা তো এমনি করতে পারে না, অনেক সময় তোমরা দেখবা তোমাদের ব্যাটারি খেলনা আছে, খেলনার মধ্যে ব্যাটারি থাকে, অনেক পুতুলের মধ্যে ব্যাটারি থাকলে সেই ব্যাটারিগুলোর সাহায্যে পুতুলগুলো টুংটাং টুংটাং শব্দ করে ওঠে। তারপরে বলছে দেখো কি আরাম, কখন এমন মনে হলো? এবার শিশুটি যখন ঘুম ভেঙে দেখলো তার দুই পাশে বাবা ও মা আছে, তারপর মসজিদে আজান শোনা যাচ্ছে, সিয়ারামের গান শোনা যাচ্ছে, তখন তার মনে হলো আজকে সব কিছুই ঠিকঠাক আছে। তখন সে বললো যে আজ খুব আরাম, আজকে খুব আরাম পাওয়া গেল, কারণ সব কিছুই মনের মতো পাওয়া গেল। সব কিছু ঠিকঠাক মনে হলো কেন? শিশুটির কাছে সব কিছু ঠিকঠাক মনে হলো কারণ তোমরাও হয়তো চাও যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুই পাশে তোমরা বাবা মাকে দেখছো, তারপরে শিশুটির দেখছে যে তার জিজি ঘুমাচ্ছে, পুতুলেরা নিজেদের মতো করে টুংটাং করছে, স্বাভাবিক নিয়মে মন্দিরে শিয়ারামের গান হচ্ছে, মসজিদে আজান বাজছে। তাতে শিশুটির মনে হলো যে আজ যেন সব কিছুই ঠিকঠাক আছে, আজ যেন সব কিছু ঠিকঠাক আছে। এবার তোমরা দেখো শব্দার্থগুলো এখানে দিয়ে দিয়েছে। দেখো পূজন মানে কাকুলি বা পাখির ডাক, জিজি মানে দিদি, বেহো বেহুশ বা অচেতন, টুংটাং টুংটাং মানে একরকম শব্দ আওয়াজ শব্দ বা আওয়াজ, আরাম এই কথাটার মানে হচ্ছে স্বস্তি বোধ করা, এই কথাটার মানে হচ্ছে স্বস্তি বোধ করা, শিয়ারাম সীতারাম শব্দ থেকে এসেছে, আর আজান হচ্ছে নামাজ পড়ার আহ্বানের ধ্বনি, তার মানে নামাজ যে পড়তে যেতে হবে তার জন্য মানুষকে ডাকা বা আহ্বান করার জন্য মাইকে যে শব্দগুলো উচ্চারণ করা হয় সেটাই হচ্ছে ধ্বনি উচ্চারণ করা হয়, সেটাই হচ্ছে আজান, সেটাই হচ্ছে আজান। তোমরা তারপরের প্রশ্নগুলো দেখো। আচ্ছা বলো তো, বলছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো, কবিতাটিতে ভোরবেলার না রাত্রিবেলার কথা বলা হয়েছে? বলো কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। পুতুলেরা এ ঘরে না ও ঘরে নেচে উঠেছে? পুতুলেরা নেচে উঠেছে এ ঘরে, তার মানে তোমরা এ ঘরের নিচে ডাক দেবে।
হচ্ছে আজ কি আরাম না কাল কি আরাম, আজ কি আরাম। আর মানে বলতে চাইছে যে শিশু বলতে চাইছে যে সবকিছু যখন মনের মতো পেয়েছি আজ খুব আরাম। এবার আমি তোমাদের কয়েকটা বিপরীত শব্দ বোর্ডে লিখে তাদের বিপরীত শব্দের অর্থগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। সবকিছুই ঠিকঠাক আছে, তখন সে বলল যে আজ খুব আরাম, আজকে খুব আরাম পাওয়া গেল, কারণ সবকিছুই মনের মতো পাওয়া গেল। সবকিছু ঠিকঠাক মনে হলো কেন? শিশুদের কাছে সবকিছু ঠিকঠাক মনে হলো কারণ তোমরাও হয়তো চাও যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুই পাশে তোমরা বাবা মাকে দেখছো, তারপরে শিশুটি দেখছে যে তার জিজি ঘুমাচ্ছে, পুতুলেরা নিজেদের মতো করে টুংটাং করছে, স্বাভাবিক নিয়মে মন্দিরে শিয়ারামের গান হচ্ছে, মসজিদে আদান বাজছে, তাতে শিশুটির মনে হলো যে আজ যেন সবকিছুই ঠিকঠাক আছে, আজ যেন সবকিছু ঠিকঠাক আছে। এবার তোমরা দেখো শব্দার্থগুলো এখানে দিয়ে দিয়েছে, দেখো পূজন মানে কাকুলি বা পাখির ডাক, জিজি মানে দিদি, বেহো বেহুশ বা অচেতন, কুমটা কুমটাং মানে একরকম শব্দ আওয়াজ শব্দ বা আওয়াজ, আরাম এই কথাটার মানে হচ্ছে স্বস্তি বোধ করা, এই কথাটার মানে হচ্ছে স্বস্তি বোধ করা, শিয়ারাম সীতারাম শব্দ থেকে এসেছে, আর আজান হচ্ছে নামাজ পড়ার আহ্বানের ধ্বনি, তার মানে নামাজ যে পড়তে যেতে হবে তার জন্য মানুষকে ডাকা বা আহ্বান করার জন্যে মাইকে যে শব্দগুলো উচ্চারণ করা হয় সেটাই হচ্ছে ধ্বনি উচ্চারণ করা হয় সেটাই হচ্ছে আজান, সেটাই হচ্ছে আজান। তোমরা তারপরের প্রশ্নগুলো দেখো, আচ্ছা বলো তো বলছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো, কবিতাটিতে ভোরবেলার না রাত্রিবেলার কথা বলা হয়েছে? বলো কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। পুতুলেরা এ ঘরে না ও ঘরে নেচে উঠেছে? পুতুলেরা নেচে উঠেছে এ ঘরে, তার মানে তোমরা এ ঘরের নিচে ডাক দেবে। হচ্ছে আজ কি আরাম না কাল কি আরাম, আজ কি আরাম। আর মানে বলতে চাইছে যে শিশু বলতে চাইছে যে সবকিছু যখন মনের মতো পেয়েছি আজ খুব আরাম। এবার আমি তোমাদের কয়েকটা বিপরীত শব্দ বোর্ডে লিখে তাদের বিপরীত শব্দের অর্থগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। দেখে নাও তোমাদের লিখতে হবে না, এখন এখন তোমাদের
করবেন, লিখতে হবে না, তোমরা শুধু একটু দেখে নাও। এবার বলছে দেখো তোমরা তোমাদেরকে কয়েকটি আমি শূন্য স্থান পূরণ দিচ্ছি, তোমাদের কয়েকটা শূন্য স্থান পূরণ আমি করে দেখাচ্ছি, এগুলো তো তোমরা দেখলে, কয়েকটা শূন্য স্থান পূরণ আমি তোমাদের দেখাচ্ছি। দিচ্ছি সেগুলোকে আমরা শূন্য স্থান পূরণ করবো, কয়েকটা লাইন শূন্য স্থান পূরণ করবো, পাশের শব্দ ঝুড়ি থেকে নেব, নিয়ে শূন্য স্থান পূরণ আমরা করছি। দেখো তোমাদের সবার কাছে বই আছে, তোমরা দেখে নাও, শব্দ ঝুড়িতে আছে, দেখো
চিন্তাকে বলছে আনন্দে, মন গ্যাস ওঠে আনন্দে, মন কি হবে আনন্দে, মন নেচে ওঠে আনন্দে, মন নেচে ওঠে প্রচন্ড গরমে গ্যাস নেই, বলতো কি হবে প্রচন্ড গরমে আরাম নেই, গরমে আরাম নেই। তাহলে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে সুন্দরস্থান বন্ধু তোমাদের দেখিয়ে দিলাম। রোজ সকালে আমাদের ঘুম ভাঙে, বাবা মা আমাদের ভালোবাসে, আনন্দে মন নেচে ওঠে, প্রচন্ড গরমে আরাম নেই, প্রচন্ড গরমে আরাম নেই। তাহলে তোমরা বুঝতে পারলে এগুলো। এবার তোমাদের কয়েকটা সঙ্গে কয়েকটা আমি বাক্য রচনা দেখাচ্ছি, বাক্য রচনা গুলো বলছি, তোমরা একটু শোনো। প্রথমটা আছে কি বলছে দেখো, পূজন। বাক্য রচনায় প্রথমটা কি দিয়েছে, পূজন। তাহলে আমি বাক্য রচনাটা করে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও, বাক্য রচনা গুলো করে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় খাতায় লিখবে তোমরা খাতায় লিখে নাও।
পড়লাম, কবিতা কি পড়ে কবিতাটি সম্পর্কে অনেক প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। এখানে পাখির ডাকতে দুজন বলা হয়, তারপরে বেঘরে মানে অচেতন ভাবে, টুংটাং মানে পুতুলের শব্দ, টুংটাং হয় কোন পুতুলের শব্দ, যে পুতুলগুলো তো ব্যাটারির সাহায্যে চলে সেইগুলোতে বলা হয়, সেইগুলোতে হয় টুংটাং শব্দ। তারপর আজান শব্দের মানুষটা তোমাদের বোঝালাম যে মুসলমানদের মসজিদে নামাজ পড়ার জন্য যে আহ্বান বা ডাক দেওয়া হয় সেটাই হচ্ছে আজান। ঠিক সেই একই রকম ভাবে সীতা এবং রামের কাহিনী নিয়ে যে গান সকালবেলা মন্দিরে বাজে সেগুলোকে বলা হয় শিয়া রাম। তোমরা আশা করি এই আজান এবং শিয়ারাম শিয়ারাম শুনে থাকবে। তারপরে শিশুটি সব কিছু সকালবেলা ঘুম থেকে উঠেই তার বাবা ও মাকে পাশাপাশি পেয়েছে, তার দিদি কাছে এখানে বের করে ঘুমাচ্ছে, পুতুলরা খেলা করছে এবং সে মন্দিরে মসজিদে শিয়ারামের কথা শুনতে গান শুনতে পেয়েছে। সব কিছু ঠিকঠাক বলে তার মনে হচ্ছে আজ তার খুব আরাম। তাহলে আশা করছি তোমাদের এই অসুবিধা নেই, আমি এই কবিতাটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি বা কর্মপত্র দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো পড়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেখাও, আর যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রশ্নগুলো যদি আমি তোমাদেরকে স্ক্রিনে পাঠিয়েছি, প্রশ্নগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। কিসের শব্দে শিশুটির ঘুম ভাঙলো? খোকার দুই পাশে কে কে আছে? পাখির কূজন বলতে কি বোঝায়? জিজি আর পুতুলেরা কি করছে? শিয়ারাম শব্দটির মতো আরো দুটি শব্দ বলো। কি আরাম, কখন এমন মনে হলো? সকালবেলা পাখির কূজন ছাড়া আর কি কি শোনা যায়? আর নিচে দিয়েছি আমি সঠিক বানানটির নিচে দাগ দাও। তাহলে তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা কবিতা আরাম কবিতাটা আমি আলোচনা করলাম, তোমরা এটা নিয়ে বইটা দেখো, দেখে নিজেদের মতো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো করে ফেলো। এরপরে আমি তোমাদের একটা কথাই বলবো, আমার বাংলা পড়ানো এই পর্যন্তই শেষ। তোমরা কেউ অকারণে বাড়ির বাইরে বের হবে না, বাড়ির বাইরে যদি বের হতেই হয় তাহলে অবশ্যই কিন্তু মাস্ক পরে বের হবে, কারণ তোমরা বড্ড বাচ্চা, জানি তোমাদের ঘরে বসে থাকতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আমরা আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি থেকে বের হব, আবার আমরা সকলে মিলেমিশে সবাই একসঙ্গে স্কুলে যাব, বন্ধু বান্ধবীদের সঙ্গে আমরা আনন্দ করে আমাদের পড়াশুনো চালিয়ে যাব। তাহলে তোমরা প্রশ্নগুলো করে ফেলো, তোমাদের সময় দেওয়া থাকলো 15। চলে
সেইগুলোতে বলা হয়, সেইগুলোতে হয় টুনটাং শব্দ। তারপর আজান শব্দের মানুষ আমি তোমাদের বোঝালাম যে মুসলমানদের মসজিদে নামাজ পড়ার জন্য যে আহ্বান বা ডাক দেওয়া হয় সেটাই হচ্ছে আজান। ঠিক সেই একই রকম ভাবে সীতা এবং রামের কাহিনী নিয়ে যে গান সকালবেলা মন্দিরে বাজে সেগুলোকে বলা হয় শিয়া রাম। তোমরা আশা করি এই আজান এবং শিয়ারাম শিয়ারাম শুনে থাকবে। তারপরে শিশুটি সবকিছু সকালবেলা ঘুম থেকে উঠেই তার বাবা ও মাকে পাশাপাশি পেয়েছে, তার দিদি পাশের ঘরে বের করে ঘুমাচ্ছে, দিদিরা খেলা করছে এবং সে মন্দিরে মসজিদে শিয়ারামের কথা শুনতে গান শুনতে পেয়েছে। সবকিছু ঠিকঠাক বলে তার মনে হচ্ছে আজ তার খুব আরাম। তাহলে আশা করছি তোমাদের এই অসুবিধা নেই। আমি এই কবিতাটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি বা কর্মপত্র দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো পড়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেখাও, আর যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদেরকে সেটা নিয়ে আলোচনা